হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভার্সেস ভিডিও শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পন্স লাইট ময়েশ্চারাইজার আর পন্স সুপার লাইট জেল। এই দুটোর মধ্যে আমি আজকে ভার্সেস করব, আর আমি তোমাদের জানাবো এই দুটোর মধ্যে কোন প্রোডাক্টটা কীরকম, কারা কারা অর্থাৎ কোন স্কিন টাইপের মানুষের কোনটা ব্যবহার করা উচিত, আর এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। আর তোমরা যদি আমার রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যায়। প্রথমে এর প্যাকেজিংটার কথা বলে দিই, দেখতেই পাচ্ছ দুটোর প্যাকেজিং, দুটো প্রায় একই রকম কালারে আসে, শুধু ওপরে ঢাকনার লিড আর লেভেলিংটা জাস্ট আলাদা, আর তাছাড়া দুটোর প্যাকেজিং কিন্তু বিশেষ কিছু ডিফারেন্স নেই, বাট দুটোর প্রোডাক্টে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। আর দুটো সেলফ লাইফ একই, 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। প্রথমে আমি এটার কথা বলি, এটার দাম হচ্ছে 309 টাকা, তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। এটার মিনি সাইজ অ্যাভেলেবেল আছে, যেটা 40-45 টাকায় পেয়ে যেতে পারো, আর এইটার দাম হচ্ছে 300 টাকা, এখন মেবি আর একটু বেড়ে গেছে। আর এটার ওজন হচ্ছে 150 গ্রাম, আর এটার ওজন হচ্ছে 250 গ্রাম। তো দেখতেই পাচ্ছ দুটো প্রায় সেম সেম দাম নিয়েছে, আর কোয়ান্টিটি ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ, এটার প্রায় ডবলের কাছাকাছি এইটার কোয়ান্টিটি পাওয়া যায়। তো এটা অনেকটা বেশি অ্যাফোর্ডেবল আর এটা একটু কস্টলি। এইবার আমি এর টেক্সচারটা কীরকম, প্রোডাক্টটা কীরকম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে পন্স লাইট ময়েশ্চারাইজার, যেটা নন অয়েলি ফ্রেশ ফিল দেয় স্কিনের মধ্যে। এটা স্কিনকে সফট অ্যান্ড গ্লোই করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই আর গ্লিসারিন, আর আমরা সবাই জানি ভিটামিন ই আর গ্লিসারিন আমাদের স্কিনকে কতটা ময়েশ্চারাইজ করে আর স্কিনকে সফট, স্মুথ, সাপাল বানাতে সাহায্য করে। ওকে, এই ক্রিমটা দেখে নাও, হোয়াইট কালারের ক্রিম, অনেকটা দেখো শেষ হয়ে গেছে, যেহেতু আমি অনেকদিন ধরে এটাকে ইউজ করেছি। ভীষণ সফট অ্যান্ড স্মুথ ক্রিমটা, একটা মুজ লাইক টেক্সচার আমি বলবো, আর স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, একটা নন অয়েলি ফ্রেশ ফিল দেয়, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে। ইভেন এটা কিন্তু স্কিনকে ওভার ড্রাই করে না, বাট স্কিনের মধ্যে কোনো অয়েলি বা তেল তেলে চিপচিপে ভাব কিন্তু এটা প্রোভাইড করে না, স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা মিশে যায়। আর এটা আমি সাজেস্ট করবো যাদের স্কিনটা অয়েলি, নর্মাল টু অয়েলি, তাদের ইউজ করতে, আর যাদের স্কিনটা ড্রাই তাদের আমি এটা সাজেস্ট করবো না। তারা চাইলে এটা সামারে ইউজ করতে পারো, বাট উইন্টারে যাদের স্কিনটা ড্রাই তারা এটা পারচেস করো না, স্কিনটা ড্রাই ড্রাই ফিল হতে পারে। ওকে, নেক্সট আমি বলছি এবার পন্স সুপার লাইট জেলের সম্বন্ধে। এর মধ্যে রয়েছে হাই অ্যালিউরনিক অ্যাসিড আর ভিটামিন ই, আর আমরা সবাই জানি হাই অ্যালিউরনিক অ্যাসিড স্কিনের মধ্যে একটা ওয়াটার ব্যাংকের মতো কাজ করে, স্কিনের সেল ড্যামেজগুলোকে রিপেয়ার করে, স্কিনকে প্লাম্পি করতে সাহায্য করে, আর ভিটামিন ই স্কিনকে সফট, স্মুথ বানায়, আর স্কিনের যে সেল ড্যামেজ আছে সেটাও কিন্তু রিপেয়ার করে। আর এটা হচ্ছে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাম আমি আগেই বলে দিয়েছি, দাম আর কোয়ান্টিটি টেক্সচারটা দেখছি, এটা জাস্ট শেষ হয়ে গেছে, একদম শেষে দেখতে পাচ্ছ। এটা এতটা ভালো, এতটা আমি এতবার এটাকে ইউজ করেছি যে এটা শেষ হয়ে যাচ্ছে। ইভেন এটারও একটা ছোটো প্যাকেট পাওয়া যায় তোমরা 45 টাকায়, মেবি ওটারও দাম। আর এটা একটা লাইট ওয়েট, একটা জেল বেস ফর্মুলার সঙ্গে আসে। এইটা যেটা ছিল এটা কিন্তু ক্রিম বেস টেক্সচারটা ছিল, আর এটা হচ্ছে জেল বেস এর টেক্সচার, স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, সুন্দর একটা অ্যাকোফ্রেশ এটার মধ্যে স্মেল আসে। আর এটা আমি বলবো অল স্কিন টাইপের প্রোডাক্ট, যার স্কিনটা অয়েলি, নর্মাল, ড্রাই, প্রত্যেকে কিন্তু এটাকে ইউজ করতে পারো। এর মধ্যে হাই অ্যালিউরনিক অ্যাসিড আছে, তো যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো। অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, স্কিনকে অতিরিক্ত তেল তেলে করে না, তার জন্য এটা কিন্তু অয়েলি স্কিনের মানুষও ইউজ করতে পারো, অ্যান্ড নর্মাল স্কিনের মানুষ তো এটা ইউজ করতেই পারো। দেখো খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনকে একটা নন অয়েলি ফ্রেশ গ্লোয়িং লুক প্রোভাইড করে। দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এটা একটু খসখসে, একটু ওভার ড্রাই, তো যাদের খুব অয়েলি স্কিন আমি এটা তাদের সাজেস্ট করবো, ড্রাই স্কিনদের মোরও সাজেস্ট করবো না, বাট এইটা স্কিনকে ভীষণ সফট অ্যান্ড হাইড্রেটেড রাখে, সঙ্গে সঙ্গে একদম তেল তেলেই বা চটচটে নয়। আর ইনগ্রিডিয়েন্টসের কথা যদি বলি, তো এর প্রথমে এই যে ইনগ্রিডিয়েন্টস আছে এখানে পুরো ইনগ্রিডিয়েন্টসটা ডিটেলসে মেনশান করা আছে, বাট এটার মধ্যে কিন্তু প্যারাবেন অ্যাডেড আছে, আর এটার মধ্যে কিন্তু প্যারাবেন অ্যাডেড নেই। তো ইনগ্রিডিয়েন্টস ওয়াইজ
এটা অনেকটা বেশি ভালো। এর মধ্যে হাই অ্যালুরনিক অ্যাসিড ও ভিটামিন ই আছে, ইভেন গ্লিসারিনেরও গুডনেস আছে। আর এর মধ্যে কিন্তু হাই অ্যালুরনিক অ্যাসিড দেয়া নেই, জাস্ট গ্লিসারিন আর ভিটামিন ই আছে। তো ইনগ্রিডিয়েন্টস ওয়াইজ দেখতে গেলে এটা অনেক বেশি বেশি ভালো। এবার বলবো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, তো অবভিয়াসলি তোমরা বুঝেই গেছো এতক্ষণ এটা নিয়ে যে আমি আলোচনা করেছি তার মধ্যে। তো আমার স্পেশালি পন্ডস সুপার লাইট, যেটা ভীষণ ভালো লেগেছে, স্কিনের মধ্যে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, একদম তেলতেলে বা চটচটে নয়, প্রত্যেক স্কিন টাইপের মানুষ এটা ইউজ করতে পারো, ইভেন টিনেজাররাও এটাকে ইউজ করতে পারো। তো এটাও ভালো, বাট এটা যাদের খুব অয়েলি স্কিন আমি তাদের এটা সাজেস্ট করবো। আর এটা আমি প্রত্যেককে সাজেস্ট করবো, অল সিজন ইউজ করতে পারবে, অল স্কিন টাইপের মানুষ ইউজ করতে পারবো, এভরিডে ইউজ করতে পারো, এর মধ্যে সানস্ক্রিন দেয়া নেই, তো অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারো, ইভেন মেকআপ করার আগেও স্কিনকে ময়শ্চারাইজ করার সময় কিন্তু এটাকে তুমি ইউজ করতে পারো। তো তো তোমাদের যেটা পছন্দ সেটা পারচেস করতে পারো, দুটোই ভালো প্রোডাক্ট। আর আমার এই প্রোডাক্টটাই বেশি পছন্দ হচ্ছে, পন্ডস সুপার লাইট জেল, যার মধ্যে রয়েছে হাই অ্যালুরনিক অ্যাসিড ও ভিটামিন ই। আর এটা আমি অবশ্যই রিপারচেস করবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আর তোমাদের যদি এরকম বাংলা রিভিউ ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।